এই আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা হয়েছে প্রচণ্ড ঠান্ডা, শীত পড়তেছে, অনেক শীত। আর এখন মানে চিন্তা করতেছি হঠাৎ করে তোমাদের সাথে মানে ভিডিও করতে চলে আসলাম, ভিডিও করবো চিন্তা করলাম, তো এখন সেই জন্য আর কি আমি আইসা বললাম। আর এই জিনিসটা তোমরা সবসময় মানে মনে রাখবা, যে মনে রাখবা কি মানে আমি তো নতুন নতুন ভিডিও করা শুরু করছি, আর নতুন নতুন ভিডিও শুরু করছি যেহেতু আমার তো মানে প্রফেশনাল না, আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও শুরু করছি, হয়তো বা আমি কথা বলতে গেলে মানে আমার হয় কি যে আমি কথা যখন বলতে যাই বা এমনি নর্মালি কথা বলি যখন, তখন সমস্যা হয় না। যখন আমি ক্যামেরার সামনে যেয়ে কথা বলি তখন যে আমার কথা বলতে গেলে উল্টা পাল্টা লেগে যায়, মানে কথা সিরিয়াল ভাবে কথা বলতে পারি না, সিরিয়াল ভাবে কথা বলতে গেলে ভেজা লেগে যায়। তো এই জন্য তোমরা কিছু মনে করো না যে আমি কথা বলতে গেলে যদি উল্টাপাল্টা হয়ে যায়, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিবা। আর কি বলবো, তো উল্টাপাল্টা হয়ে গেলে তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠছি, উঠার পরে আজকে ঘুমের থেকে উঠার চিন্তা ভাবনা ছিল আরো আগে, অনেক মানে সকাল সকাল উঠার চিন্তা ভাবনা ছিল যে উঠবো, কিন্তু ঘুমের থেকে উঠতে উঠতে আমার 10টা বেজে গেছে। তো 10টা বাজার কারণে এই জন্য সবকিছু দেরি হয়ে গেল। পরে নাস্তা সব আগে আটা গোলানো ছিল, নাস্তা রেডি করলাম, নাস্তা বানাইলাম, খাইলাম। এখন যে রান্না কর মানে পুরা ঘরে পুরা মেসি হয়ে গেছে, পুরা উলট পালট হয়ে গেছে। তো এখন আমার মাথা নষ্ট যে আমি কিভাবে এগুলা ঠিক করব। তো এই জন্য আর কি আমার মানে প্রচন্ড পরিমাণে এখন আমি কি রেখে কি করব আমি কোনো কিছু মানে বুঝতে পারতেছি না, যে এত পরিমাণের মানে বিরক্ত লাগতেছিল। তো আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, যে ওয়েট করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাঘরের অবস্থাটা কি। তা আমি কিন্তু আরেকবার আমি বলে দিচ্ছি, আমি কিন্তু কথা বলতে গেলে আমার কথার মধ্যে উলট পালট লেগে যায়, যে একটা কথা বলবো চিন্তা করি ওই কথাটা বলতে যে আবার অন্য কথা বলে ফেলি, তো উলট পালট লেগে যায়। তো এটার জন্য তোমরা কিছু মনে করো না যে আমি এভাবেই কথা বলি, যে কথা বলতে গেলে আমি ভেজাল লেগে যায়। তো চলো তোমাদের দেখাই আমার রান্নাঘরের অবস্থাটা কি, চলো আসো। তো এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে, এই দেখো রান্নাঘরের প্রথমে এসে পুরা অবস্থা খারাপ, পুরো রান্নাঘরের অবস্থা হয়েছে একেবারে পুরো ধ্বংসস্তূপের মতন হয়ে গেছে, পুরো অবস্থা বহুত খারাপ। এই দেখো ঠিক আছে, তো এই যে রান্নাঘরের অবস্থা দেখো, প্রচন্ড পরিমাণের মেসি হয়ে রয়েছে রান্নাঘরটা, মানে এত পরিমাণের মেসি হয়ে রয়েছে বলার বাহিরে। দেখো নিচে, আর এই যে দেখো, আর সবচেয়ে বেশি বড় কথাটা হচ্ছে কি জানো, রান্নাঘরটা এরকম মেসি হওয়ার একটা কারণ আছে, বুঝতে পারছো? কারণটা আমি তোমাদের বলি, কারণটা হয়েছে এইটাই যে এই যে একটা সাদা এই যে একটা কল দেখতে পেতেছো, তো এই কলটা অনেকদিন আগেই মনে করো নষ্ট হয়ে গেছিল, অনেকদিন যাবত মনে করো 15 দিনের মতন কলটা নষ্ট ছিল। তো 15 দিনের মতন কলটা নষ্ট ছিল, তখন যে কালকে এই কলটা ঠিক করলো, যে কল কিনে আনছে, কিনে আনার পর তখন যে কলটা যখন লাগানো চেক করলো, যে আমার যে বাথরুমটা ওই বাথরুম থেকে একটা কল নিয়ে আসছিল, কল নিয়ে এসে এটার মধ্যে লাগানো ট্রাই করলো, পরে লাগানো ট্রাই করার পর লাগানোটা আর হইলো না। পরে মনে করো তখন আর কি কলের লাইনটা অফ না করেই তখন কলটা লাগানো শুরু করছে। এই জন্যই মনে করো যে তখন যে পুরা রান্নাঘরের অবস্থা পুরা মেসি হয়ে গেছে, পুরা অবস্থা খারাপ। পরে যে আর আমি ঠিক করতে পারিনি রান্নাঘরের অবস্থাগুলোতে, যে আমি এখন সম্পূর্ণ রান্নাঘরটা এখন চেষ্টা করব ঠিক করার, কিন্তু এখন আমি কি পুরোপুরি করে উঠতে পারবো কিনা আমি তা জানি না। এখন এই যে এই জন্য আর কি কলটা লাগানোর আগে পুরা মনে করে এই যে এই কলটা লাগাইছে, লাগানোর পরে তারপরে যে আমার সব এগুলা পরিষ্কার করা হয়নি, তা আমি পরিষ্কার করব। এই জন্য আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম যে কি অবস্থা রান্নাঘরে। তো টেবিলের অবস্থা খুব খারাপ, তা আমি সব কিছু গুছায় গুছায় সব কিছু ঠিকঠাক করে তারপরে আবার তোমাদের মাঝে ফিরে আসব। এই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। চলে আসলাম তোমাদের রান্নার রান্নাঘর গুছায় সবকিছু করে চলে আসলাম, তো এখন রাত্রের ডিনার করব। এই যে দেখো
রাত্রের ডিনার হয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা দেখো, জুম করে দেখাচ্ছি, অবশ্য আমি রান্না করি নাই ফ্রাইড রাইসটা। এই গাইস, আবার তোমাদের মাঝে ফিরে আসলাম। এই যে দেখো রাত্রের ডিনার, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই। এখন এখন আমি বাড়বো, তো আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি, আরেক হাতে বাড়বো, এই জন্য আর কি একটু প্রবলেম হতে পারে। এখন বাড়তেছি, এই যে দেখো আমি খাবার রেডি করে ফেলছি, খাবো। তো এখন অনেক মানে আমার রান্নাঘরে অনেক কাজ করছি আজকে, তো তোমাদের দেখালাম যে আমার রান্নাঘরটা কত প্রচণ্ড পরিমাণের মানে মেসি হয়েছিল। তো কাজ শেষ করে গোসল করে এই যে এখন বসলাম, তো এখন এই যে খাবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই যে অন্য একটা প্লেটে বাড়ছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্য একদিন অন্য একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।